হোমওয়ার্ক নেবেন না, হোমওয়ার্ক হোমওয়ার্ক হোমওয়ার্ক। হরাইজন্টালে 0.5 মিলি সেকেন্ড পার ডিভিশন, হরাইজন্টালে 0.5 মিলি সেকেন্ড পার ডিভিশন, 0.5 মিলি সেকেন্ড পার ডিভিশন। আর ভোল্ট ডিভিশন হচ্ছে ওয়ান ভোল্ট পার ডিভিশন, ওয়ান ভোল্ট পার ডিভিশন। এফিক্স ধরে নেন, বলে দিলাম আমি এখন ইচ্ছা মতো ফ্রিকোয়েন্সি বানাবো আর বলবো, অ্যান্সার রেজাল্ট আপনারা দেবেন আমাকে, আমি বদলে বদলে দেবো। এখন সেটা কত হবে সেটা আমি নিজেই জানবো, আপনি সেটা জানবেন না। ইয়েস, এইটা আপনারা বাসায় করবেন, এটা হচ্ছে এক নাম্বার কাজ। এক নাম্বার কাজ হচ্ছে এইটা, এটা কত হার্জ আপনাকে বার করতে হবে, ঠিক আছে। এবার দুই নাম্বার কাজ, হ্যাঁ এটা কত হার্জের সিগনাল আপনাকে বার করতে হবে, টাইম ডিভিশন দিয়ে হিসাব করবেন। আগে বলে দিলাম 0.5 মিলি সেকেন্ড পার ডিভিশন হিসাব করবেন, ওটার সাথে গুণ করবেন, এখানে যা টাইম একটা সাইকেল শেষ করতে যে কোনো সময় আছে আপনি গুনবেন সেটা। এ পুরো একটা সাইকেল যতটা টাইম সেই টাইমের সাথে আপনাকে 5 মিলি সেকেন্ড পার ডিভিশন গুণ করলে আপনি টাইম পিরিয়ডটা পাবেন, তাহলে 1 ডিভাইডেড বাই সেটা দিলে আপনি একমাত্র ফ্রিকোয়েন্সিটা পাবেন। এই হলো আপনার গল্প, আমার কথা বুঝতে যাচ্ছে, এটা একটা। এবার এটা করবেন, এইটা আমার বার করে দেবেন। এখন যেটা আছে এটা হলো দুই নাম্বার টাস্ক, আপনার ফ্রিকোয়েন্সি বার করার দুই নাম্বার টাস্ক। এবার একটা সিগনাল আপনাকে বানিয়ে দেব, সেই সিগনালটা রেজাল্ট আপনাকে বার করতে হবে, সেটার অ্যাম্পলিটিউড ফ্রিকোয়েন্সি দুটোই বার করতে হবে। আমি স্থির হয়ে দাঁড়াই, এটা আপনাকে বার করতে হবে। আগে যে প্যারামিটারগুলো বলেছি এগুলো ফিক্স আছে, শুধুমাত্র একটা জিনিস আপনাকে বদল করে দেব। এই সিগনালটা আপনাকে কষ্ট করে বার করতে হবে। এটার পিক কত, আরএমএস কত, এটা তিনটা জিনিস আপনি বার করবেন, পিক, আরএমএস। আরএমএস বা পিকের সাথে আরএমএস বার করতে হয় কী করে, আরএমএস বার করতে হলে পিক ডিভাইডেড বাই রুট টু দিলে বার হয়ে যায়। এবার আর একটা জিনিস বার করবেন, সেটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে এখন আপনি সেগুলো বাসায় করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, পরবর্তী ক্লাস পরে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।